হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে সকলকে স্বাগত। তো আজ ঠিক করলাম একদম ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করব। তো আজ হচ্ছে বাবার জন্মদিন। তো দেখি বাবা এখন কোথায় গেছে। তো নিচে নিয়ে নেমে দেখি শুধু বাবার চায়ের কাপ পড়ে আছে, বাবা নেই। তো দেখি বাবা অফিসে যাওয়ার আগে মায়ের সমস্ত রান্না কমপ্লিট। এদিকে পটল ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, লেবু লঙ্কা, মাছের তেল, সর্ষে ইলিশ, চাটনি, চিকেন পায়েস, মিষ্টি, উফ কি খাবার! বাবাকে একটু পায়েস খাইয়ে দিলাম, বাবা অফিসে চলে যাবে। একদম রাতে আমরা ডিনারে যাব। ভোটের সময় যা চাপ, বাবাকে শুধু বলেছে প্লিজ আজকের দিন একটু ম্যানেজ করে তাড়াতাড়ি আসো। তো ঠিক, বাবা তাড়াতাড়ি চলে এসেছে। আমরা তিনজন মিলে চলে এসেছি বনেদি বাঙালিতে। প্রচুর কথা শুনেছি বনেদি বাঙালির, কিন্তু আমাদের যাওয়া হয়নি। ভিতরে এসেই দেখি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সব থেকে বেশি যেটা অ্যাট্রাক্ট করলো যে ওয়েটাররাও হলুদ পাঞ্জাবি পাজামা পরে আছে, মানে যাকে বলে পিওর বাঙালিয়ানা। তো খুবই ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা, মানে ফার্স্টে গিয়ে যেতে ভালো লাগে সেইটুকুই তো আসল না, আমার প্রাণের শহর বালুরঘাট। তো ফার্স্টে এসে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, একদম কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, জলজিরা, পুদিনা, লেমন, কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ ড্রিঙ্কস। মানে খাওয়ার পর এটা খেলে মনে হচ্ছে সেটা দিলেই ভালো হতো, হজম হয়ে যেত। তো তারপর আমরা ঠিক করছি যে কী নেওয়া যায়, কারণ সুন্দর সুন্দর থালি অপশান এখানে আছে, মাটন থালি, চিকেন থালি, আবার অফিস থালি, 99 টাকা দাম অফিস থালি, মানে পিওর ভেজ। তো ভাবলাম আগে আমরা একটা স্টার্টার অর্ডার করি, দেন ম্যান কোর্সে যাই। কী খাবো কী খাবো কিছুতেই বুঝতে পারছি না, মানে প্রায় 15 মিনিট এখানে ওয়েস্ট করেছি কী খাবো নিয়ে। এদিকে মা কী আর কী করে যাচ্ছে, আর এখনও ঠিক করতে পারলাম না কী ঠিক করেছি। আর এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, প্রথমে তো আমরা যখন ঢুকি তখন অল্প অল্প লোকই ছিল, তারপরে আস্তে আস্তে দেখি লোক বাড়ছে। আমরা 9টার মধ্যে গিয়েছিলাম, ঠিক 9:45 দিকে। আর হচ্ছে এই যে এখানে ওখানে প্রাণের শহর বালুঘাট যে লেখা আছে, এখানে পরে মুকুট, টোপর, সিঁদুর কৌচো, মালা, এগুলো সব রাখা হলো। এখানে দেখি সবাই এসে সেলফি ছবি তুলছে। হ্যাঁ, এই জায়গাটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর ছবি ফেসবুকে ছড়াছড়ি বনেদি বাঙালিতে। গিয়ে রায়নপুদির সাথে দেখা হলো। রায়নপুদির সাথে অনেক ছোটোবেলায় সন্দীপ মল্লিক স্যারের কাছে আমি শতাব্দী দিয়ে রায়নপুদি একসাথেই নাচ শিখতাম। তো রায়নপুদির ছবি বাবা তুলছিল, রায়নপুদিও আমাদের তিনজনের একসাথে ছবি তুললো। এই করতে করতে আমাদের স্টার্টার চলে এলো। আমরা অর্ডার করেছিলাম বনেদি স্পেশাল চিকেন ফ্রাই। এখানে 8 থেকে 9টা পিস মতো দিয়েছিল, সত্যি দারুণ খেতে। এটার একটা ইউনিকনেস যে ভিতরে চিকেনটা তো সব জায়গায় এক থাকে, এখানে ভিতরে চিকেনটার মধ্যে হলে মশলা দেওয়া এবং সুন্দর একটা ফ্রেগনেন্স। এই প্লেটটার দাম 89 রুপিস। তোমাদের গুগলে গিয়েও দেখতে পারবে সমস্ত মেনু কার্ড। তো বাবাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে বাবা খেতে, বাবা বললো হ্যাঁ সুন্দর লাগছে। মাকে বললাম ভালো লাগছে তো খেতে, হ্যাঁ ঠিকঠাক, সত্যি সব ভালো হয়েছিল, আমারও ভালো লেগেছিল। কত বছর বাদে যে আমাদের তিনজনের একসাথে রেস্টুরেন্টে খাওয়া হলো, একমাত্র বাবার জন্মদিনে দৌলাতে। আমি জোর করলাম চলো তো বাবা এই রেস্টুরেন্টে যাই। তারপর আমাদের মেন কোর্স চলে আসলো, বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না, 10 মিনিট মতো না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে এসছে। তো ভাত, শুক্তো, আলু পনির দিয়ে একটা তরকারি ছিল, মাটন কষা ছিল, আর পাট ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ছোলা ডাল তোমায় বললাম। আমার দিকে একটু ভাতটা ভেঙে গেছে, যাই হোক সুন্দর। কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, সামনে কাঁসার চামচ সাজানো, বেশ একটা রয়্যাল রয়্যাল ফিলিং। আমি সবে খেতে বসবো না, থালাটা নড়বড় 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 করছে দেখো। আমি ওই জন্য বাধ্য হয়ে ওয়েটারকে বললাম যে থালাটা চেঞ্জ করে নিয়ে আসো। যেই আমার থালা নিয়ে গেছে, মেয়ে একটাই মেয়ে একটু ওয়েট করুক, তা না, দুজনে গপ 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 করে খেয়ে যাচ্ছে। বাবা তো পুরো রেস লাগিয়েছে কে আগে শেষ করতে পারে। আর আমি হাঁ করে তাকিয়ে আছি, একবার মায়ের দিকে, একবার বাবার দিকে, একবার মায়ের দিকে, একবার বাবার দিকে, কী আর বলি বন্ধুরা। তো তারপরে আমার থালা নিয়ে আসলো, মানে সুন্দর একটা মজবুত থালা। তো প্রথমে শুক্তো দিয়ে খেলাম, শুক্তোটা আমার বেশ ভালো লেগেছে, আমি বরাবর শুক্তের ফ্যান, দারুণ লাগে আমার শুক্তো খেতে। মা বলছিল একটু যে শুক্তো কেন রাত্রে দিল, রাত্রে শুক্তো খেতে হয় না, ছাড়ো তো মা, খাও না খাও। তো যাই হোক ভালো লাগছিল শুক্তো খেতে। তবে ডালটা না খুব পাতলা ছিল, মানে উপরে জল আর নিচে একদম 2 থেকে 3 দানা মনে হয় ছোলা টোলা পেয়েছিলাম। তাছাড়া বাদ বাকি আর ভাজা ভাজাগুলো ভালোই ছিল। আর পনিরটা খুব এক জায়গাটা ভালো লেগেছে তা কিন্তু নয়, পনিরটা একটু টকটকই লাগছিল। আমি একদম সত্যি রিভিউ দিচ্ছি, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে তো একটু বলবোই।
যাতে আমার ভিডিও থেকে সবাই একটু বুঝতে পারে যে আদতে টেস্টগুলো কেমন। তো শেষে হচ্ছে দেখি, শেষে না মাঝখানে খেতে খেতেই মাঝখানে আমাদের দই, একটা রসগোল্লা আর চাটনি দিয়ে গেল। এদিকে মা বাবা দুজনেরই মাটন শুরু হয়ে গেছে আর আমি দেখি খেতেই পারছি না। দেখো কত লোক এতক্ষণে চলে এসেছে, পিছনে আমার টেবিলে মহিলাটা আবার ভ্লগও করছিল। এতক্ষণে সবে মাটনটা ঢাললাম, মাটনের টেস্টটা ভালো করেছে, বেশ, বেশি ঝালও না বেশি কম ঝালও না, ভালো করেছে। অ্যাকচুয়ালি বিকেলে না পায়েস ফায়েস খেয়েছি আর খেতে পাচ্ছিলাম না, মানে ইচ্ছা করছিল খেতে বাট পেটে আর ঢুকছিল না। আমি বরাবরই তো এরকমই হয় আমার, যে শেষে এসে একদম মানে হাঁপিয়ে যায়, আর বাবা এদিকে দেখাচ্ছে এই যে আমি দই খাচ্ছি, আর খাও বাবা আমি সবে তো মাটনটার এক পিস খাচ্ছি, তুমি খাও, পারলে আমারটাও একটু খেয়ে নাও। ও মাটনটা তো বললাম ভালো, বাট মাটনটা কিন্তু একদম সিদ্ধ হয়নি, প্রচণ্ড দাঁতে লাগছিলো, আমারই লাগছিলো, তো বাবা মায়ের কী লাগবে। তাও আমি ধীরে 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 শেষ করলাম, খাবার তো অপচয় করতে পারবো না, নষ্ট করতে পারবো না, নিয়েছি যখন আমাকে তো খেতেই হবে। তো সবার খাওয়া শেষ হলো, বাবা মা হাত ধুতে গেছে আর আমি বসে আছি। এদিকে এক্সেস লোক আছে, বসা জায়গা নেই, আমাদের টেবিলের দিকে ইঙ্গিত করে বলছে ওখানে এখনই ফাঁকা হবে, ওখানে বসবেন। তো আমি বলে কী করলাম, বাবাকে বললাম যে তাড়াতাড়ি বিলটা মিটিয়ে দাও, আর এদিকে আমার সব থেকে প্রিয় জিনিস মিছরি আর মৌরি, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। তো তারপরে রায়নপুর দিকে টাটা করে তো বেরোলাম। বাপরে একদম ওভারলোডেড, বাবা তো ওদিকে আগে মানে বেরিয়ে গেছে, এদিকে আমি আর মা না আগে বেরোয়নি আর পিছন পিছন আসছে, আর এদিকে আমি আর মা টোটো কিছুতেই পাচ্ছি না। এদিকে আমাদের অ্যান্টা সিট শেষ হয়ে গেছে, বাবাকে বললাম বাবা তুমি কিন্তু অ্যান্টা সিট নিয়ে যদি আজকে বাড়িতে না ঠকো আমার কিন্তু অবস্থা শোচনীয় হয়ে যাবে। তো বাবা আবার খুঁজে খুঁজে অ্যান্টা সিট নিয়ে এলো আর আমি বাড়িতে চলে আসলাম টোটো করে। তো কেমন লাগলো আজকের ভ্লগটা? বাবার জন্মদিনে আমাদের সবার আজকে খুবই ভালো কেটেছে, বাবা ভোটের মধ্যেও যে আমাদের সময় দিতে পেরেছে এটাই অনেক। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এক কথাই বলছি, প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে তো দাঁড়াও, যাতে তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আবার পরবর্তীতে আনতে পারি। সো টাটা।